আপনারা দেখে থাকবেন অনেক ভিডিওর থাম্বনেইলের মধ্যে মাছের ছবি থাকে, যেগুলো পানির নিচ থেকে মনে হচ্ছে অনেক বড় একটি মাছ ভেসে আসছে এবং অন্য কেউ এগুলি ধরতে যাচ্ছে, এরকমভাবে অনেক ধরনের থাম্বনেইল থাকে। তো এই থাম্বনেইলগুলো আসলে কিভাবে করা হয় সেই সম্পর্কে আমাদের অনেকেরই জানার আগ্রহ থেকে থাকে। তো আজকে আমরা এই ফটোশপের এই টিউটোরিয়ালের মাধ্যমে জানার চেষ্টা করব খুব সহজ মাধ্যমে কিভাবে এই থাম্বনেইলগুলো তৈরি করা হয় এবং কিভাবে আমরা এরকমভাবে থাম্বনেইল আমরা নিজেরাও তৈরি করতে পারব। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা এই ধরনের থাম্বনেইল তৈরি করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমরা পানির মধ্যে মাছকে বড় আকারে দেখানোর জন্য অনলাইন থেকে পানি এবং মাছের কিছু ছবি ডাউনলোড করে নিলাম। নেওয়ার পর আমরা এই যে পিকচারটি ওপেন করলাম, এখানে পানি আছে এবং একটি পাখি আছে। পানির মধ্যে আমরা একটি মাছকে বড় করে দেখাবো এবং পানির নিচ থেকে মাছটি উঠতেছে এরকমভাবে দেখাবো। তো এখানে আমি একটি কার্ফু মাছ ডাউনলোড করে রেখেছি, পিএনজি। আপনার যদি পিএনজি না থাকে সেক্ষেত্রে আপনি পিএনজি করে নেবেন, যদি এরকমভাবে থাকে সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে ম্যাজিক টুলটি সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে দেখুন একটি তালার মতো চিহ্ন আছে, এটাতে ডাবল ক্লিক করবেন, করে এটা ক্যান্সেল দিয়ে দিলাম। এখানে ব্যাকগ্রাউন্ড কালার এবং ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে। তারপরে এখান থেকে আপনারা ডিলেট ক্লিক করবেন। এই যে ডিলেট ক্লিক করার পরে কিন্তু এই যে দেখুন, এই যে এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনার পিএনজি হয়ে গেল, ট্রান্সপ্যারেন্ট হয়ে গেল। এখন আমরা যদি কন্ট্রোল ডি দেই তাহলে সিলেক্টটা কেটে যাবে। এখন আমরা যদি এখান থেকে মুভ টুলটি ক্লিক করি, এই যে দেখুন এখন কিন্তু মাছটি আমি সরাসরি নিতে পারবো। তাছাড়াও যত ধরনের পিকচারই মাছের ছবি থাকলেও আপনারা কিন্তু পেন টুলের সাহায্যে পাত করেও আপনারা কিন্তু পিএনজি করে নিতে পারেন। মাছটির মুভমেন্ট চেঞ্জ করতে চান, ধরুন মাছের মুখটি এই পাশে আছে, আপনি যদি এই পাশে নিতে চান তাহলে এখান থেকে ইমেজ থেকে ইমেজ রোটেশন ফ্লিপ ক্যানভাস হরিজন্টাল যে অপশনটি আছে এটাতে ক্লিক করবেন। তাহলে দেখবেন মাছের যে এদিক সেদিক যাওয়ার মুভমেন্টটা মাছের মুখ যেদিকে নিতে চান সেদিকে নিতে পারবেন। তো আমি এরকমভাবেই রাখলাম। তারপর মাছটিকে টেনে ধরে আমি যে পিকচারটির মধ্যে মাছটি বসাতে চাচ্ছি এটার মধ্যে টেনে ধরে নিয়ে আসলাম। এখন আমার এই মাছটি কিন্তু ছোট আকারে আছে এবং পিকচারটি অনেক বড়। মাছটিকে বড় করার জন্য এই যে মাছের লেয়ারটি আছে এটাতে সিলেক্ট থাকা অবস্থায় আমরা কন্ট্রোল টি দেব, দিলে মাছটি কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এটাকে ধরে মুভমেন্ট চেঞ্জ করতে পারি এবং এটা যে কোনো একটি কর্নারে ধরে টেনে বড় করব। টেনে বড় করে দিলাম, আমাদের যতটুকু বড় করার দরকার ততটুকু বড় করে নেব এবং ইন্টার চাপ দেব। মাছটি বড় হয়ে গেল। এখন আমরা এই মাছের যে লেয়ারটি আছে এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে দেখুন মাস্ক নামের একটি অপশন আছে, অ্যাড লেয়ার মাস্ক, এটাতে আমরা ক্লিক করে দেব। তাহলে মাছের লেয়ারটি মাস্ক হয়ে গেল। এখন আমরা এই যে এখানে ব্রাশ টুলটি আছে ব্রাশ টুলটি সিলেক্ট করব। ব্রাশ টুলটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে দেখুন অপাসিটি আপনি এখানে 50% রাখতে পারেন, 50% রেখে দিলাম। এখন আমরা এইটা যদি এই যে ব্রাশ টুলের যে আইকনটি আছে এটা যদি ছোট বড় থাকে সেক্ষেত্রে আপনারা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে বড় ছোট করে নিতে পারেন। তাছাড়াও এখানে গেলে কিন্তু আপনারা এই এটা বড় ছোট করে নিতে পারবেন এটার আইকনটি। তো আমরা এখন এটার উপরে এভাবে ঘষে দেব। আমরা যে ব্রাশ টুলটি নিলাম এটা দিয়ে আমরা যত এভাবে এটার উপরে ঘষতেছি ততক্ষণ পানির নিচে চলে যাচ্ছে এবং আমরা যদি কিছু কিছু জায়গা যদি আমরা পানির নিচে দেখাতে চাই হালকাভাবে এটাগুলো এভাবে দেখানো যাবে। তারপর আমরা যদি একবার ঘষা দিই তাহলে কিছু কম দেখা যাবে, আবার আরেকটা ঘষা দিলে একটু বেশি পানির নিচে চলে যাবে। তো এভাবে করে কিন্তু আমরা মাছটাকে পানির নিচে রাখতে পারি। তাছাড়াও মাছটার যদি আমরা মনে হয় যে মুভমেন্ট চেঞ্জ করতে হবে মাছের, তাহলে আমরা এখান থেকে মুভমেন্ট চেঞ্জ করে দিতে পারি, সামনে আনতে পারি, আবার একটু বড় করতে চাইলে আমরা বড় করে দিতে পারি মাছটি, তারপর একটু উপর দিকে মুখটি দিতে চাইলে মুখটিও এভাবে দিতে পারি, তারপরে ইন্টার দিয়ে দিব। এভাবে করে যে কোনো মাছ কিন্তু আমরা এভাবে এনে বড় করতে পারি, পানির নিচে দেখাতে পারি। আমরা যদি এই মাছটি আনি, এখানে নিয়ে আসলাম, এখানে
এনে যদি এভাবে রোটেট করে দেই, একটু বড় করে দেই, তারপর ইন্টার দিয়ে দিলাম। এখন আমরা এই যে ব্রাশ টুলটি আছে এটা সিলেক্ট করলাম, থাকা অবস্থায় এই যে আমরা এই লেয়ারটিও আমরা এখান থেকে মাস্ক করে দেব। তারপর এখান থেকে এভাবে পানির নিচে দিয়ে দিব। দেখুন এই মাছটিও কিন্তু পানির নিচে চলে আসলো। এভাবে করে আমরা পানির নিচে মাছ কিন্তু দেখাতে পারি। এভাবে মাছ চাইলে আমরা মাছটা অনেক বড় করে দেখাতে পারি, এভাবে করে বড় করে দেখাতে পারি। এই যে এখানে এই মাছটি এখানে আনলাম, এই এই পিকচারের মধ্যেও এই মাছটি এনে এভাবে করে সেটিং করেছিলাম। এই যে এখানেও একটি পিকচার তৈরি করেছিলাম, এখানে এই যে মাছটি এখানে সেটিং করেছি এভাবে একই নিয়মে। এভাবে করে যে কোনো পিকচার এনে এখানে, ধরুন আমি এই পিকচারটি নিয়ে আসি, এই পিকচারটির মুভমেন্ট চেঞ্জ করে দিই, যেহেতু এই পিকচারটির মুভমেন্ট চেঞ্জ করে দিয়ে তারপরে এটা ধরে টেনে ধরে এটাতে নিয়ে আসলাম। আনার পর মাছটি বড় করি, বড় করলাম, তারপর মাছটিকে মাস্ক করে নিব। মাস্ক করে নিলাম, তারপরে এইখান থেকে ব্রাশ টুল দিয়ে এভাবে দিয়ে দিব। এই দেখুন পানির নিচে চলে যাচ্ছে। একদম সহজে দেখালাম পানির মধ্যে বড় আকারে মাছ তৈরি করা, দেখাবেন শো করতে পারেন কীভাবে থাম্বনেল তৈরি করা যায়। এরকমভাবে পানির মধ্যে মাছ বড় করে দেখানোর মতো যে থাম্বনেলগুলো আছে সেগুলো আপনারা আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে শিখতে পারলেন। এভাবে করে আপনারাও করতে পারেন মাছ বড় করে দেখানো। আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।